দেখো এবং উত্তর করো কিভাবে ইন অর গ্রুপস দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দা হোল ক্লাস প্রথমে বলছে দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক্স ডু ইউ এগ্রি অর ডিজ এগ্রি তো এখানে এর আগে আমরা দেখেছি আমরা যে ফোর পয়েন্ট আমরা যে দেখেছি দুইটা টেক্সট ছিল একটা ফিমেল এডুকেশন নিয়ে দুই একটা টেক্সট ছিল একটা ভিজুয়ালস গ্রাফ ছিল তো এখানে বলছে দ্য গ্রাফ

আর দ্বিতীয় কোশ্চেন হয়েছে এখানে বলছে যে হাউ আর দা প্রেজেন্টেশন অফ টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার মানে আমরা যে এখানে দুইটা টেক্সট একই বিষয়বস্তু নিয়ে একই টপিকস নিয়ে একটা গ্রাফ দেওয়া হয়েছে একটা টেক্সট দেওয়া হয়েছে এখানে বলছে হাউ আর দা প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফার ফ্রম ইচ আদার একটা থেকে আর একটা মানে কেন পার্থক্য এক্সপ্লেন করো এক্সপ্লেন করতে বলছে তো বলছে এখানে দ্য গ্রাফ Uh, presents the data visuals with the percentage of the female students completing lower secondary schools in Bangladesh from 2011 to 2019 in a clear and concise manner. আমরা নিচে জানি যে যখন কোনো কিছু গ্রাফ পাই চার্ট বা ব্যানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় স্লাইডের মাধ্যমে উপস্থাপন করা হয় এটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই ইনফর্মেটিভ থাকে কারণ খুব কম সময়ে আমরা তথ্যটা ক্লিয়ারলি বুঝে ফেলি আর যেমন এখানে বলছে যে লাইক টোয়েন্টি নাইন পারসেন্ট ফিমেল কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি লেভেল ইন টু এখানে আবার বলা হয়েছে ফর্টি টু ইন টু এই এগুলো হচ্ছে আমরা কি যে গ্রাফটা আছে গ্রাফসের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পাই অন আদার হ্যান্ড অন্যদিকে দ্য টেক্সট প্রোভাইড আ মোর ন্যারেটিভ কন্টেক্সট মানে টেক্সটে আরেকটু স্পেসিফিক করে মানে কি করছে ইমপ্রুভমেন্ট অফ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ ফিমেল এডুকেশনের যে ইমপ্রুভমেন্ট সেটা নিয়ে কিন্তু আরো স্পেসিফিক তথ্য দিয়েছে তো গ্রাফে শর্টার বাসনে তথ্য উপস্থাপন করা হয় আর টেক্সটে একটু লার্জার বাসনে কি করা হয় টেক্সট উপস্থাপন করা হয় এরপরে বলছে যে ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক্স তুমি কি আর কোনো মানে এখানে দুইটা দুই ভাবে প্রেজেন্ট করছে একটা হচ্ছে টেক্সট একটা হচ্ছে গ্রাফ তুমি কি আরো কোনো ওয়ে চিন্তা করো তোমার কাছে আরো কোনো ওয়ে আছে ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট সেটা কি এন্ড হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু এ দুটো থেকে তুমি যেটা চিন্তা করো ওটা কি কেন ডিসটেন্স কিভাবে ডিসটেন্স তো এখানে বলছে ইয়েস আই থিঙ্ক দেয়ার আর টু ইম্পর্টেন্ট ওয়েজ টু প্রেজেন্ট দ্য সেম টপিক্স একটা টপিক্সকে প্রেজেন্ট করার জন্য দুইটা ওয়ে আছে

গ্রাফ আকারে দিতে পারি বা চাইলে এখানে আমি এটাকে টেক্সট আকারে দিতে পারি কি করে ফেরাপ ফ্রেস করে আর সেম বিষয়টা আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় আর একটা ওয়ে আছে রিফ্রেজিং যেটা আমাদের মূল গল্প মূল আলোচনা দ্য হুইচ মিন্স এক্সপ্রেসিং সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ড এখানে আমরা নিশ্চয় আপনার গল্প একটু পরেই দেখতে পাবেন যে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার এন্ড হি ইজ ওয়েল নোন সেরে বাংলা টু এন্ড হিস ফাদার ওয়াজা আহ ফ্লেডার এত বরিশাল বার এখানেও সেম তথ্যটা আছে মানে আফটার এখানে বলছেন যে সিনোনিম ওয়াড করে এখানে কি করা হয়েছে ফেরাফ্রেজ করা হয়েছে তো এখানে কিন্তু এখানে ফ্লেডারের পরিবর্তে এখানে কিন্তু লয়ার লয়ার ব্যবহার করা হয়েছে হম তো এবারে এখানে কিছু শব্দ চেঞ্জ করে এখানে ট্যালেন্টেড ব্যবহার করা হয়েছে এখানে ম্যারিটরিজ ব্যবহার করা হয়েছে সো দ্বিতীয়টা হচ্ছে আহ রিফ্রেজিং রিফ্রেজিং করে এবং ফেরাফ্রেজিং করে যে কোনো কন্টেন্ট বা টপিকস উপস্থাপন করা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লেডারকে চেঞ্জ করে লয়ার মেরিটোরিয়াস কে চেঞ্জ করে ট্যালেন্টেড করা হয়েছে এক্সট্রাঅর্ডিনারি কে চেঞ্জ করে এখানে এক্সেপশনাল লেখা হয়েছে পরের কোশ্চেন এখানে বলছে যে হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্সড দা সেম টপিকস প্রেজেন্ট ইন দা ডিফারেন্ট ওয়েজ

কি দেখেছি অন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের উপরে প্রেজেন্টেড থ্রো আর ডাটা ভিজুয়ালস যেটা ডাটা ভিজুয়ালসে গ্রাফের মধ্যে কি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে টেক্সট ওয়ান এর মতো যেটা ফিমেলি এডুকেশনে টেক্সট ওয়ান এ দেখিয়েছে অ্যান্ড দেন ইন ডকুমেন্টারি উইথ দ্য ইন্টারভিউ ইন রিয়েল লাইফ ফর হচ্ছে টেক্সট টুর মতো যে ফিমেলি এডুকেশনদের ইমপ্রুভমেন্ট নিয়ে লেখা হয়েছে আমি ক্লাইমেট চেঞ্জের উপরে এরকম একটা ভিজুয়ালস দেখেছি পরবর্তীতে ওটা নিয়ে আবার ডকুমেন্টারি দেখেছি এখানে বলছে যে যদি এরকম হয় তাহলে হাউ ওয়্যার দে প্রেজেন্টেড এখানে হোয়াট ওয়াজ দ্য টপিক সেই টপিক্সটা কি ছিল তাহলে আমাকে যেকোনো একটা টপিক্স অ্যান্সার করতে হবে তো এরকম যে অরিজিনাল টেক্সট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট অকার থার্টি ফোর পারসেন্ট ইন ঢাকা সেভেন্টিন পারসেন্ট ইন চিটগং টোয়েন্টি ফোর পারসেন্ট ইন রাজশাহী

প্রেজেন্টেড থ্রো আ ডাটা ভিজুয়ালস মানে আমি রোড অ্যাক্সিডেন্টের একটা ভিজুয়ালস দেখেছি বা ইলাস্ট্রেশন দেখেছি যেটা টেক্সট ওয়ান এর মতো ফিমেল এডুকেশন নিয়ে যেটা একটা ডাটা দিয়েছে দেন ডকুমেন্টারি দেখেছি ইন্টারভিউ রিয়েল লাইফ স্টোরিজ লাইক টেক্সট টু যেখানে ফিমেল এডুকেশন নিয়ে দ্বিতীয় দ্বিতীয় যে টেক্সটাতে আছে এরকম আমি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছি তো এখানে বলছে যে এখানে তিনটা বিষয় আছে তিনটা বিষয়ের মধ্যে আমরা যেকোনো একটা বিষয় লিখতে পারি

তারপর হচ্ছে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য পর্শনস অফ দ্য অ্যাক্সিডেন্ট ইন ডিফারেন্ট সিটি তো এটাকে আমরা যদি পাই চার্টে রিপ্রেজেন্ট করতে যাই ডাটা বা ডকুমেন্টারিতে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে সেটা হবে দিস ভিজুয়ালস অর ইলাস্ট্রেশনস অর পাই চার্ট অফ অল দ্য রেশিওস অফ অ্যাক্সিডেন্ট ইন দ্য ক্লিয়ার অ্যান্ড ইজি ওয়েজ হুইচ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল টু মি এখানে পাইচার্টে যেটা ব্যক্ত করছে এটা খুবই ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরি রিডার তো এই ছিল আজকের আরেকটা প্রশ্ন রয়েছে ডু ইউ থিং দিস স্কিলস প্রেজেন্টিং টপিকস ইন ডিফারেন্ট ওয়ে হেল্প ইউ টু কমিউনিকেট বেটার তুমি মনে করো এভাবে রিপ্রেজেন্ট করা কোনো টপিকস এটা খুব বেটার আন্ডারস্ট্যান্ডেবল ইফ ইয়েস এক্সপ্লেইন উইথ অ্যান্সার ইয়েস দ্য স্কিল প্রেজেন্টিং ইন টপিক্স ডিফারেন্ট ওয়েজ হেল্প মি টু কমিউনিকেট ব্যাটার কেন কেন এটা একটা টপিক্স ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা ব্যাটার কমিউনিকেশন ব্যাটার আন্ডারস্ট্যান্ডেবল আই ওয়ার ইউজ ফেরাপ ফ্রেজ এখানে আমরা যখন ফেরাপ ফ্রেজ ব্যবহার করে কোনো একটা টপিক্স করি রিফ্রেজ ব্যবহার করে করি অথবা গ্রাফ ব্যবহার করে করি এটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল কনসেপ্ট অ্যান্ড ক্লিয়ার উইথ ডেমো ডেমোগ্রাফিক ইমেজ তখন আমরা বিভিন্ন ধরনের ডেমোগ্রাফিক ইমেজ আহ দিয়ে ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করি এছি আজকের আলোচনা পরবর্তী ভিডিও ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি